কোম্পানীগঞ্জে নোয়াখালী জেলা প্রশাসকের মতবিনিময়। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ডেক্সে আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কোম্পানীগঞ্জে নোয়াখালী জেলা প্রশাসকের মতবিনিময়। সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের মতবিনিময়। রোববার বিকেলে ইউএনও জিয়াউল হক মীরের সভাপতিত্বে সবাই উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিন, পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, সহকারী কমিশনার ভূমি সুপ্রভাত চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, প্রেস ক্লাব সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনি, পশুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম সহ আরও অনেকে। এম কে ইসলাম বাবু, ন্যাশনাল ডেস্ক, এম কে টেলিভিশন। দর্শক, এম কে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।